জেলায় জেলায় ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষত চিহ্ন, বাড়িঘর বিধ্বস্ত, ভেসে গেছে মাছের ঘের ও ফসলি জমি, স্বাভাবিক হয়নি বিদ্যুৎ পরিস্থিতি। আবহাওয়া পরিস্থিতির উন্নতিতে তিন দিন পর ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চ, অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচলে এখনও বাড়তি সতর্কতার পরামর্শ। নিষেধাজ্ঞা কাটিয়ে না উঠতেই এবার প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কক্সবাজারের জেলেরা, সাগরে মাছ থাকলেও ফিরতে হলো উপকূলে, লোকসানে ব্যবসায়ী ও ট্রলার মালিকরা। ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে 11, ক্ষতিগ্রস্ত অন্তত 60,000 বসত বাড়ি, মোকাবিলায় কাজ করছে রাজ্য সরকারের বিশেষ কমিটি। এবং বরিশাল ভোলা সংযোগে নির্মিত হতে যাচ্ছে দেশের দীর্ঘতম সেতু, প্রাথমিক সমীক্ষার কাজ শেষ, বরাদ্দ পেলে 4 বছরের মধ্যে শেষ করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাবিত সারোয়ার। ঘূর্ণিঝড় বুলবুলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলাগুলোতে উপড়ে গেছে বহু গাছপালা, বিধ্বস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি, ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত, এখনও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ পরিস্থিতি। এদিকে মেঘনার রাজাপুর এলাকায় ট্রলার ডুবিতে 4 জেলে নিখোঁজ রয়েছেন। এ অবস্থায় জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে গৃহ নির্মাণ সামগ্রী ও আর্থিক সহায়তার কথা জানিয়েছে। শনিবার মধ্যরাতে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে লালমোহন উপজেলার গজারিয়া বাজার ও প্যারিমোহন গ্রামের 30টি ঘর বিধ্বস্ত হয়েছে। ঘর চাপা পড়ে আহত হয় 10 জন, এদের মধ্যে গুরুতর 2 জন ভোলা সদর হাসপাতালে ও 5 জন চর ফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। লালমোহনের মতো চর ফ্যাশনে 6টি ইউনিয়নে 98টি ঘর বিধ্বস্ত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 5 জন। রোববার সারাদিন ঝড়ো বৃষ্টিতে গৃহহারা পরিবারগুলো খোলা আকাশের নিচে দুর্ভোগ পোহাচ্ছেন। এছাড়া বরিশাল থেকে মাছ বিক্রি করে ফেরার পথে রোববার দুপুরে সদর উপজেলার রাজাপুরে মেঘনায় 20 জন ব্যবসায়ীকে নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহায়তায় 15 জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন 5 জন। বৃষ্টি এলো, এরপরে দেখলাম শুধু দুমা আর দুমা। মুহূর্তের মধ্যে আইসা আমাদের ঘর দেখার মাটির সঙ্গে মিশিয়ে ফেলাইছে। ভিতরে তলে আসলাম চেপে দিয়া পরে আমার কান্না লেগে গেছে। আমাদের কোনো ঘর দরজা করার কোনো অর্থ সম্পদ নাই। যদি সরকার আমাদের সহযোগিতা করে তাহলে আমরা থাকতে পারব। অপরদিকে সরেজমিনে ঘুরে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত শেষে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। প্রত্যেক ক্ষতিগ্রস্তকে চাল, টিন এবং নগদ অর্থ দিয়ে সহযোগিতা। মোট 98টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 30টার মতো ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং বাকিগুলো আংশিক। যে পরিমাণ পরিবার ক্ষতিগ্রস্ত হবে তাদের প্রত্যেককে টিন এবং টাকা দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেক বান্ডিল টিনে 3,000 করে টাকা। যারা একেবারেই ক্ষতিগ্রস্ত পরিবার, বিশেষ করে সম্পূর্ণ যারা ঘর বাড়ি পড়ে আছে তাদের জন্য টাকার ব্যবস্থা আমরা করব। ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে 150 ঘরবাড়ি হারাসহ প্রায় 10,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ ভোলা। ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে পিরোজপুরে শতাধিক বসতঘর সহ মাছের ঘের ও ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। ক্ষতিগ্রস্তরা জানান, রোববার প্রচণ্ড বেগে দমকা বাতাস ও মুষলধারায় বৃষ্টি হয় জেলা জুড়ে, এতে লণ্ঠভণ্ড হয়ে যায় শতাধিক ঘরবাড়ি, গাছপালা উপড়ে পড়ায় রাস্তাঘাট বন্ধ রয়েছে বেশ কিছু এলাকার, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। বৃষ্টির সঙ্গে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বেড়ে যায়, এখনও পানি জমে আছে জেলার নিম্নাঞ্চলে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন ফায়ার সার্ভিস, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। গাছটা পড়ছে ঘরের উপরে, ঘরের অনেক ক্ষতি হয়েছে। বিদ্যুতে তো সংযোগ নাই, অনেক খাম্বা পড়ে গেছে এবং আমার আহত হয়েছে অনেক লোক ঘরের ভিতরে পড়ে গিয়ে, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে টানা দুদিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বরিশালে, বাসাবাড়িতে দেখা দিয়েছে পানির তীব্র সংকট, জেনারেটর দিয়ে 2-1 স্থানে পানি উত্তোলনের চেষ্টা চলছে, সেখানে প্রচণ্ড ভিড় ঠেলে পানি সংগ্রহের চেষ্টা করছেন বাসিন্দারা। এই মুহূর্তে নগরীর হাসপাতাল রোড এলাকায় আছেন রিপোর্টার ফেরদৌস সোহাগ, বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ,
ধন্যবাদ সবিতা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে পরিস্থিতিটা খুবই ভয়াবহ। বিদ্যুৎ না থাকলে যে কি হতে পারে, বিদ্যুৎ না থাকার পর মানুষ হারে হারে টের পাচ্ছে। বরিশালে গত দুদিন যাবৎ বিদ্যুৎ না থাকার কারণে আমরা একটু দেখাবার চেষ্টা করছি। বরিশালে আমরা রয়েছি ছাদের উপরে, এই কারণ একটি, সেটি হচ্ছে যে নিচে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ না থাকার কারণে বেশ কয়েকটি প্রবলেম হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পানির সংকট। পানি না থাকার কারণে কিন্তু মানুষ, বরিশালের মানুষের পানির জন্য যে হাহাকার, এটা না দেখলে বোঝা যাবে না। তো এই হাহাকারের কারণে কিন্তু মানুষ বিভিন্ন জায়গায়, আমি নিজে দেখেছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানের যে মিনারেল ওয়াটার রয়েছে সেগুলো খুচরো দোকানে শেষ হয়ে গেছে। এবং এর বাইরে যেটি দেখাবার চেষ্টা করছি, আমরা একটি ভবন দেখাবার চেষ্টা করছি। আমরা যে ছাদে রয়েছি সেই ছাদ থেকে খুবই কাছে, সেই ভবনটিতে কিছু একটি জেনারেটর রয়েছে, এবং সেই জেনারেটর থেকে পানি দেওয়া হচ্ছে আশেপাশের পাড়ার মানুষদের, ওই ভবনের সহ আশেপাশে যত মানুষ রয়েছে সেই জেনারেটর চালিয়ে সে তা মানুষকে পানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা কথা বলেছিলাম বিভিন্ন মানুষের সাথে, তারা যে জিনিসটি জানিয়েছেন, সবচেয়ে বড় সংকট হচ্ছে এখন বিদ্যুৎ সমস্যা। ঘূর্ণিঝড়ের পরপরই গত দুই দিন যাবৎ বিদ্যুৎ নাই, এবং বিদ্যুৎ না থাকার কারণে পানির সমস্যা, নেটওয়ার্কের সমস্যা, মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে কিন্তু মানুষ যোগাযোগ করতে পারছে না। একমাত্র একটি নেটওয়ার্ক, একটি কর্তৃপক্ষের নেটওয়ার্ক ছাড়া আর কোনো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, এবং এই কারণেই কিন্তু সবচেয়ে বড় ভয়াবহ সমস্যার সৃষ্টি হয়েছে বরিশালে। এবং এই কারণে কিন্তু আমরা হসপিটালগুলোতে খবর নিয়েছিলাম, সেখানে কিন্তু জরুরি যে সেবা রয়েছে সেটি কিন্তু ঠিকঠাক মতো তারা দিতে পারছে না, সিজার করা সম্ভব হচ্ছে না। এর বাইরে যে কথাটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে যে ঘূর্ণিঝড়ে দুর্গত এলাকা কোথায় কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটি জানার জন্য কিন্তু মোবাইলের নেটওয়ার্ক দরকার, সেটি আসলে সম্ভব হচ্ছে না। তো বরিশালে কিন্তু পানির সংকট ভয়াবহ, এবং এই কারণে স্থানীয় যারা নগরবাসী রয়েছেন তারা যেটি কামনা করেছেন, জেনারেটরের মাধ্যমে হলে বা যে কোনো মাধ্যমে হোক পানির সংকট দূর করার জন্য। কারণটি হচ্ছে মানুষ যদি পানির, সুপেয় পানি যদি না পায় তাহলে কিন্তু ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের পেটের রোগের হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল মোটামুটি বরিশালের কালীবাড়ি রোড থেকে এই যে ঘূর্ণিঝড় পরবর্তী যে সমস্যাগুলো রয়েছে তার সর্বশেষ। বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। আবহাওয়ার উন্নতি হওয়ায় সারা দেশে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। সকাল ছয়টায় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উদ্দেশ্যে যাত্রীবাহী লঞ্চ সহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়। সকালে যাত্রীদের চাপ কম থাকলেও বিকেল নাগাদ এই চাপ অনেক বাড়বে বলে ধারণা কর্তৃপক্ষের। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে গত শুক্রবার সন্ধ্যা সাতটার পর থেকে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে কোনো যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়নি। এদিকে আজও অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচলে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বুলবুলের আঘাতের কারণে লঞ্চ বন্ধ ছিল, আজকে সকালে নেটে দেখলাম যে লঞ্চ চলাচল করতেছে, তাই যাচ্ছি আর কি। আজকে তিন দিন আগে বাড়ি থেকে আসছি, দুর্যোগে আটকা পড়ছি, আজকে বাড়ি যাচ্ছি আবার। দুই তিন দিন আগে লঞ্চটা ফিরিয়ে গেছে, আজকে যাচ্ছি আবার। প্রচন্ড বন্যার কারণে, যার কারণে আপনাদের লঞ্চ ছাড়তে পারি নাই সময় মতো, আর আজকে চাপ, যাত্রীর চাপ থাকার কারণে আজকে সকালে আমাদের মালিক মহোদয় লঞ্চ ছাড়ার নির্দেশ দিয়েছে। অভ্যন্তরীণ নৌপথে সিগন্যাল এক নম্বর, আর বাইরে দুই নম্বর আছে, দক্ষিণাঞ্চল দুই নম্বর আর এক নম্বর, এই জন্য নৌ চলাচল স্বাভাবিক। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে 12 নভেম্বরের জেএসসি এবং জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া সোম ও মঙ্গলবার উপকূলীয় এলাকায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে স্থগিত হওয়া জেএসসি গণিত পরীক্ষা 14 নভেম্বর সকাল 10টায় অনুষ্ঠিত হবে। 12 নভেম্বরের জেডিসি বিজ্ঞান পরীক্ষা 15 নভেম্বর শুক্রবার সকাল 9টায় হবে। এছাড়া 11 নভেম্বরের জেএসসি ও জেডিসি পরীক্ষা যথাক্রমে 13 ও 16 নভেম্বর হবে। এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে উপকূলীয় 14 জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ একদিন করে পেছানো হয়েছে। 11 নভেম্বরের ভর্তি পরীক্ষা হবে 12 নভেম্বর, 12 নভেম্বরের পরীক্ষা 13 নভেম্বর ও 14 নভেম্বরের পরীক্ষা হবে 15 নভেম্বর। প্রবল ঘূর্ণিঝড় বুলবুল উপকূল অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় ঢাল হিসেবে কাজ করেছে ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। শুধু বুলবুল ও আইলা নয়, সব দুর্যোগেই উপকূলবাসীর রক্ষা কবচ হিসেবে কাজ করেছে এই বন। এ কারণে এবারও লোকালয়ে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা অনেকটাই কমে এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সুন্দরবনের অবদানের কথা জানিয়েছেন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীও। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকতে হয় খুলনা উপকূলের লাখ লাখ মানুষকে। 1970 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় থেকে সিডর ও আইলার মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে খুলনা অঞ্চলের উপকূলবাসীকে। ঘূর্ণিঝড় বুলবুল যে গতি নিয়ে খুলনা উপকূলে আঘাত হেনে আরও শক্তিশালী হতে পারেনি রক্ষা কবচ বন সুন্দরবনের কারণে। প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে দক্ষিণাঞ্চলের মানুষকে ভয়াবহ ক্ষতির হাত থেকে রক্ষা করে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন। মনে করেন কি, যত বড় ঝড় বা বাতাসের যে গতিবেগটা আসে সুন্দরবনেই ঠেকিয়ে দেয়। বন থাকা যদি না থাকতো তো ক্ষতি বেশি হইতো। আগে ধরেন আয়লা হয়েছে, সিডর হয়েছে, এই বুলবুল, এটাও সুন্দরবন থেকে আমাদের সুন্দরবন আমাদের রক্ষা করেছে। প্রাকৃতিক দুর্যোগে দক্ষিণাঞ্চল রক্ষার জন্য গুরুত্বপূর্ণ সুন্দরবন বলে জানান কাকোপ উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বড় ধরনের সাইক্লোন আসে, প্রথমেই একেবারে ঢাল হিসেবে কাজ করে সুন্দরবন, কারণ সুন্দরবন একেবারেই দাকোপের দক্ষিণে অবস্থিত আর আমাদের সাইক্লোনটা একেবারেই দক্ষিণ দিক দিয়ে আসছে। সবার সহযোগিতায় সফলভাবে ঘূর্ণিঝড় মোকাবেলা করা গেছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। সুন্দরবন আরেকটা আমাদের প্রোটেক্টর, সেটাও একটা ঝড়টাকে আরও দুর্বল করে দেওয়ার পরে তারপরে উপকূলীয় জেলাগুলোতে গেছে, যার ফলে এটা আপনারা দেখেছেন দুর্বল হয়েছে। আমাদের সুন্দরবনটা এটা একটা আমাদের সবুজ বেষ্টন হিসাবে কাজ করে। খুলনা উপকূলে 5 লাখেরও বেশি মানুষ বসবাস করে, এদের অধিকাংশই জীবন জীবিকায় সুন্দরবনের উপর নির্ভরশীল। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। একের পর এক নিষেধাজ্ঞা, তার উপর প্রাকৃতিক দুর্যোগ, সব মিলিয়ে বিপর্যস্ত কক্সবাজারের জেলেদের জীবন। 22 দিন নিষেধাজ্ঞা পর সাগরে বিপুল পরিমাণ মাছ ধরা পড়লেও ঘূর্ণিঝড় বুলবুলের কারণে উপকূলে ফিরে আসতে বাধ্য হন জেলেরা। বেকার জেলেদের পাশাপাশি লাখ লাখ টাকার লোকসান গুনতে হচ্ছে মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকদের। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। ইলিশের প্রজনন মৌসুমের কারণে অক্টোবরে 22 দিন সরকারি নিষেধাজ্ঞার পর সাগরে মাছ শিকারে যান কক্সবাজার উপকূলের লক্ষাধিক জেলে। জেলেদের জালে ধরা পড়ে ইলিশ, রূপচাঁদা, রিটা, টোনা ও সুরমা সহ অন্যান্য সামুদ্রিক মাছ। কিন্তু হঠাৎ আসে প্রাকৃতিক দুর্যোগ। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সতর্ক সংকেত ও সাগর উত্তাল হওয়ায় মাছ শিকার না করে উপকূলে ফিরতে হয় জেলেদের। গত 4 দিন ধরে বেকার হয়ে ট্রলারেই দিন কাটছে জেলেদের। সাগরে গেলে আমাদের পেট চলে, না হলে তো পেট চলে না, বাড়িতে তো সমস্যা। এখন দিনকাল কষ্ট চলতেছে, ধরুন এখন সব ট্রলারে চলে আসছে, এখন কি করবো? এখন বসি রয়েছি, ভাত বেতন পাচ্ছি না, বউ পরে ঠিক মতো খাওয়াইতে পারছি না। আমাদের সমস্যা হলো আমরা যখন সাগরেতে যাওয়া না হয়, ঘাটে বসে থাকি, আমাদের তো কেউ ডোনেশন দেয় না। আর মৎস্য অবতরণ কেন্দ্র ও উপকূলের ঘাটগুলোতে মাছ বেচা কেনা না হওয়ায় দুশ্চিন্তায় মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকরা। তাদের দাবি, লাখ লাখ টাকা খরচ করে সাগরে জেলেদের মাছ শিকারে পাঠালেও সরকারি নিষেধাজ্ঞা এবং প্রাকৃতিক দুর্যোগে লোকসান পিছু ছাড়ছে না। করতে পারি এখন আবার বইরা, এখন আর ব্যবসা চলতেছে না। আপনার 1,20,000 টাকা চালান হয়, ওই চালানো পর্যন্ত উঠে নেই, কারোর উঠে নেই। ভবিষ্যতে মাছ শিকারে সরকারি বন্ধ কমিয়ে আনা ও প্রাকৃতিক দুর্যোগকালীন জেলেদের সরকারি সহায়তার আওতায় আনার দাবি মৎস্য ব্যবসায়ী সমিতির নেতার। মৎস্যজীবী বোর্ড মালিক জেলে সকলেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, লক্ষ লক্ষ টাকা আমাদের খরচ হচ্ছে। ভবিষ্যতে যদি এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সরকার চিন্তা করে, তাহলে আমরা এই মিনিমাম কিছুটা হলো আমরা রক্ষা পাবো। কক্সবাজারের 8টি উপজেলায় ছোট বড় মাছ ধরার ট্রলার রয়েছে 8,000-এর অধিক। এসব ট্রলারে করে সাগরে মাছ শিকার করেন 1,50,000 জেলে। সময় সংবাদ, কক্সবাজার। বুলবুলের প্রভাবে 2 দিন কক্সবাজার সাগর সৈকত সহ হোটেল মোটেল বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। সে খবর জানাতে সৈকত এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব পড়েছে পর্যটন নগরী কক্সবাজারে। এখানে এখন যেহেতু পর্যটন মৌসুম শুরু হয়েছে, সেখানে হাজার হাজার পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করার কথা, কিন্তু এখন আজ সকালে আমরা গত 4 দিন ধরে যে অবস্থা দেখেছি আজও কিন্তু সেই একই অবস্থা। গত 4 দিন
পর্যটক শূন্য ছিল অনেকটাই বলতে গেলে কক্সবাজার সমুদ্র সৈকতে। আজও কিন্তু সেই অবস্থা বিরাজ করছে, যার কারণে এখানে যারা কিটকট ব্যবসায়ী, জেডিস্কি ব্যবসায়ী রয়েছে, এছাড়া যারা ফটোগ্রাফার রয়েছে সৈকতের, তারা কিন্তু বেকার সময় পার করছেন। আমরা বেশ কয়েকজন যারা এখানে কিটকট ব্যবসায়ী আছে, ফটোগ্রাফার আছে, তাদের সাথে আলাপ করেছিলাম। তারা আমাদেরকে যেমনটি বলেছে যে গত চার দিন ধরে তারা খুব বেকার সময় পার করছেন, কারণ পর্যটক আসলে তাদের ব্যবসা হয়, আর পর্যটক না আসলে তাদের চলতে খুব কষ্ট হয়ে যায়। তো সেহেতু তারা বলছে যে গত চার দিন ধরে তারা যেখানে প্রতিদিন পর্যটকদের ছবি তুলে কিংবা কিটকটে বসে 2-3 হাজার টাকা আয় করতেন, তারা কিন্তু আজ গত চার দিন ধরে কিন্তু তাদের কোনো আয় রোজগার নেই বললে চলে। ফলে তারা পরিবার পরিজন নিয়েও কষ্ট আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবার যদি বলতে হয় যে সৈকতের যারা ব্যবসায়ী রয়েছেন, যারা বার্মিজ পণ্য বিক্রি করেন এবং শুটকি বিক্রি করেন, তাদেরও একই অবস্থা। আমরা দোকানদারের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি বলেছে এই যে ঘূর্ণিঝড়ের বুলবুলের প্রভাবে কিন্তু কক্সবাজারে পর্যটকের আগমন অনেকটাই কমে গিয়েছে, যার কারণে তাদের ব্যবসা বাণিজ্য অনেকটা কমে গেছে, যার কারণে তাদেরও বেচা বিক্রি হয়নি। তারা প্রতিদিন 10-20 হাজার টাকা আয় করতেন এই পর্যটকদের বার্মিজ পণ্য, আচার, বিভিন্ন ধরনের শুটকি এসব বিক্রি করে, কিন্তু তারা গত চার দিন কিংবা 5 দিন ধরে খুব খারাপ অবস্থা। অন্যদিকে বলতে গেলে যে হোটেল মোটেল, যে কক্সবাজারের 400+ হোটেল মোটেল রয়েছে, সেই হোটেল মোটেলের একই অবস্থা। গত সাপ্তাহিক ছুটিতে বেশ কিছু পর্যটক কক্সবাজারে এসেছিল, কিন্তু তারাও ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে একদিন থেকে তারা কক্সবাজার ছেড়েছেন, ফলে তাদেরও লোকসান গুনতে হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো সাবিত, এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বশেষ। পদ্মার চেয়েও বড় সেতু হতে যাচ্ছে বাংলাদেশে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় 10 কিলোমিটারের এ সেতুটি বরিশালের সাথে যোগ করবে দ্বীপ জেলা ভোলাকে। এর মধ্যে সেতুর প্রাথমিক সমীক্ষার কাজ সাফল্যের সাথে শেষ হয়েছে। টাকা পেলে আগামী 4 বছরের মধ্যে সেতুর কাজ শেষ করা যাবে বলে আশাবাদী সরকার। এহসান জুয়েলের রিপোর্ট। কাগজে কলমে এখন পর্যন্ত দেশের দীর্ঘতম সেতু পদ্মা, 6.15 কিলোমিটার দৈর্ঘ্য। কিন্তু এবার বরিশালের ভোলার মধ্যে নির্মিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় সেতু। বরিশালের লাহারহাট থেকে ভোলার ভেন্ডুরিয়া ফেরিঘাটকে সংযুক্ত করবে এই সেতু। 2017 সালের সেপ্টেম্বরে শুরু সমীক্ষার কাজ। এ অনুযায়ী নদীর মাঝে চরের উপর 3 কিলোমিটার ভায়াডাক্ট সহ এই সেতুর দৈর্ঘ্য হবে 10 কিলোমিটার। সেতুতে স্পেন বসবে 58টি, অবস্থা ভেদে এক একটি স্পেনের দৈর্ঘ্য হবে 100-200 মিটার। সেতুর প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে 9,932 কোটি টাকা। এজন্য জমি অধিগ্রহণ করা হচ্ছে প্রায় 1300 একর। এটা ঠিক পদ্মার সেতুর মতো ডাবল ডেকার না, এটা সড়ক সেতু হচ্ছে। ফিজিবিলিটি শেষ হয়েছে, সম্ভাব্যতা যাচাই, এখন DPP প্রণয়নের কাজ এখন চলছে এবং ফান্ডিংয়ের ব্যাপারেও কথাবার্তা হচ্ছে। মূলত পদ্মার মতো খরস্রোতা নয় এখানে নদী, তাই জটিলতা বেশি হবে না। প্রাথমিক সমীক্ষার পর আগামী 1 মাসের মধ্যে শেষ করা হবে DPP-র কাজ। এরপর চীন অথবা সৌদি আরবের সাথে হতে পারে G2G চুক্তি। সরকারের মেগা প্রকল্পগুলোর মধ্যে বড় চমক হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় এই ভোলা বরিশাল সেতুটি। তবে কবে নাগাদ কাগজ কলম ছেড়ে এটি বাস্তবায়ন কাজ শুরু করা যাবে, তার অনেক কিছু নির্ভর করছে কি ধরনের ফান্ড দিয়ে সেতুটি নির্মাণ করা হবে। এই ধরনের মেগা প্রজেক্টের ফান্ডিং যদি জিওবি করে তাহলে এক ধরনের আসে, আবার যদি ডেভেলপমেন্ট পার্টনাররা ফান্ডিং করে তাহলে এক ধরনের, PPP-তে ফান্ডিং আলে ডিপেন্ড করে যে ফান্ডিং সোর্সটা কীভাবে আসতেছে। মেগা প্রজেক্ট বাস্তবায়নে আমাদের যে অভিজ্ঞতা আছে সেখানে দেখা যায় যে এই প্রজেক্টটা হয়তো 4-5 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। এই সেতুর মধ্য দিয়ে ভোলায় সম্প্রতি আবিষ্কৃত গ্যাস খনির জন্য পাইপলাইন বসানো সম্ভব হবে। এছাড়া সেতুর নিচের অংশে নদীর মাঝখানে চরগুলোকে ইকোনমিক জোন গড়ে তোলার পথও সুগম হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ভারতের টি-20 সিরিজের খবর। নাগপুরে দারুণ এক ইনিংস খেলেও ম্যাচ জেতাতে পারেনি, তাই আফসোস আছে, জানিয়েছেন মোহাম্মদ নাইম শেখ। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা ভারতের মতো দলের বিপক্ষে হওয়ায় অনেক কিছু শিখতে পেরেছেন তিনি। যদিও এসব নিয়ে আর ভাবতে চান না নাইম শেখ। আপাতত ইমার্জিং কাপে দলকে ফাইনালে তোলাই এই ওপেনারের নতুন লক্ষ্য। সাইফুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত মাকসুম আলম খানের রিপোর্ট। আর একটা পার্টনারশিপ হইতো, মানে ছোট্ট একটা পার্টনারশিপ হলে আমাদের চান্স ছিল। আমার এখন ফোকাস ইমার্জিং কাপে, ওইখানে যেভাবে ভালো করতে হবে
দেশকে ভালো কিছু দিতে হবে। আমি মনে করি যে আমাদের টিম খুব ভালো টিম, আমরা ইনশাল্লাহ ফাইনাল খেলব। আফিফ, বিপ্লব, নাইমের মতো নবীন ক্রিকেটাররা সম্প্রতি নজর কেড়েছেন। টিকে থাকার লড়াইয়ে আকাশে ওড়া নয় এখনই, বড় দায়িত্ব এই প্রজন্মের হাতেই। সেই বার্তা কি মনে গেঁথে নেবেন নাইম? বলে বোঝানোর মতন না। মাকসুম আলম খান, সময় সংবাদ, নাগপুর, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জেলায় জেলায় ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষত চিহ্ন, বাড়িঘর বিধ্বস্ত, ভেসে গেছে মাছের ঘের ও ফসলি জমি, স্বাভাবিক হয়নি বিদ্যুৎ পরিস্থিতি। আবহাওয়া পরিস্থিতির উন্নতিতে তিন দিন পর ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চ, স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা। নিষেধাজ্ঞা কাটিয়ে না উঠতেই এবার প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কক্সবাজারের জেলেরা। সাগরে মাছ থাকলেও ফিরতে হলো উপকূলে, লোকসানে ব্যবসায়ী ও ট্রলার মালিকরা। ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ১১, ক্ষতিগ্রস্ত অন্তত ৬০,০০০ বসত বাড়ি। মোকাবেলায় কাজ করছে রাজ্য সরকারের বিশেষ কমিটি। এবং বরিশাল ভোলা সংযোগে নির্মিত হতে যাচ্ছে দেশের দীর্ঘতম সেতু, প্রাথমিক সমীক্ষার কাজ শেষ, বরাদ্দ পেলে চার বছরের মধ্যে শেষ করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।